জাতিসংঘ সাধারণ পরিষদ বৈঠকরে এথর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামিল হেবে নাই যাহাকু নাই এবে চর্চা জোর ধরিছি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এই বৈঠকরে যোগ দেইছন্তি প্রধানমন্ত্রী এথিরে সামিল নহবা পছরে এক বড় কারণ রহিছি ইউক্রেন উপরে আক্রমণ পরে আমেরিকা এবং ইউরোপীয় সংঘর রুশর তেল এবং গ্যাস ক্রয় উপরে প্রতিবন্ধক লগাইছিলে ভারত কিন্তু এই প্রতিবন্ধক মানিলা নাই বরং তেল ও গ্যাস কিনিবা পাই রুশ এয়া চুক্তি করিছিলা ইয়াকু নেই বিবাদ উপজিছিলা ভারতকু আমেরিকা সমালোচনা বি করিছিলা জাতিসংঘ বৈঠকরে সমান প্রসঙ্গ উঠেবাকু থিবারু মোদি এই বৈঠকরে যাই নাহান্তি জাতিসংঘ সাধারণ পরিষদ বৈঠকরে সাধারণত সার্বজনীন প্রসঙ্গ উঠিবা কথা কিন্তু এথর রুশ প্রসঙ্গকু এজেন্ডা করিছি আমেরিকা রুশকু কিভাবে অধিক ঘেরা যাব এবং এহা উপরে আহুরি আহুরি কটকণা লগা যাব তাহাকু নেই আলোচনা হেবার অছি তেণু কিভাবে বৈঠকরু দূরেই মোদি স্পষ্ট করিদেবাকু চাহুছন্তি যে রুশ বিরোধরে পাশ্চাত্য এজেন্ডাকু এহা গ্রহণ করি হেব নাই এই এজেন্ডা সামনারে নইব নাই ভারত ভারতর এই আভিমুখ্য আমেরিকার রুশ এজেন্ডাকু প্রহার সদৃশ হয়েছি ভারত ও চীন এভাবে দেশ যেউমানে আমেরিকা ও ইউরোপর আর্থিক কটকণা সত্ত্বে রুশ সহিত ব্যবসায় জারি রাখিছন্তি পাশ্চাত্য রাষ্ট্র সমূহ ও আমেরিকা কটকণা যোগু রুশ অর্থব্যবস্থা উপরে সাংঘাতিক প্রভাব পড়িছি ইউক্রেন ভলি ক্ষুদ্র দেশরে এ মাত খাইছি আমেরিকা যেতে চাপ পকাইলে বি ভারত নইব নাই রুশর রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিন ও চীনর রাষ্ট্রপতি শি জিনপিং বি যোগ দেবে নাই ব্যুরো রিপোর্ট অর্গস নিউজ ମନରେ କୋହ ଓ କ୍ରୋଧ କାହାକୁ ପଚାରିବେ ପ୍ରଶ୍ନ କିଏ ଦେବ ଉତ୍ତର ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନର ବେସାଲିସ ମଞ୍ଚ ପ୍ରଶ୍ନକାଳ ସୋମବାରରୁ ଶୁକ୍ରବାର ରାତି 8:30